দেখো এক্ষেত্রেও কোশ্চেন রয়েছে, একটু আলোচনা করে নিই। তো সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু বিটা। অনেক সময় দেখা যায় কি সাইন ক্যান্সিলেশন করে এইভাবে লেখা হয়, ট্রাইগনোমেট্রিতে কিন্তু এভাবে নেয় না। কারণ সাইন ক্যান্সিলেশন করা যাবে না এই কারণেই, যেহেতু সাইন আলফা মানে সাইন ইন্টু আলফা নয়, সাইন বিটা মানে সাইন ইন্টু বিটা নয়, তাই সাইন দিয়ে ভাগ করলে আলফা ইকুয়াল টু বিটা পড়ে থাকবে এমনটি কিন্তু নয়। ঘটনাটা কি হচ্ছে, ঘটনা হচ্ছে যে সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা হলে আলফা ইকুয়াল টু বিটা হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল ধরো তুমি এমন পেলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি, তাহলে কি লিখবো? সাইন সাইন ক্যান্সেল করার কোনো প্রশ্নই উঠবে না, লিখবো কি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। কেন হচ্ছে? আমরা জানি যেহেতু সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা হলে আলফা ইকুয়াল টু বিটা হয়, তাই থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এরকম বলাই যাবে না যে সাইন ক্যান্সেলেশন সাইন কেটে দিলাম সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। নেক্সট, লিমিট অফ দ্য ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাকিউট অ্যাঙ্গেলস। আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। ধরা যাক POM একটি সমকোণী ত্রিভুজ, ট্রায়াঙ্গেল POM সমকোণী, যার অ্যাঙ্গেল PMO ইকুয়াল টু 90 ডিগ্রি ও অ্যাঙ্গেল POM কে থিটা ধরে নিলাম, ও অ্যাঙ্গেল POM ইকুয়াল টু থিটা সূক্ষ্মকোণ। যেহেতু একটু একটি সমকোণী ত্রিভুজ, আমরা এটুকু অবশ্যই জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো বৃহত্তম বাহু। যেহেতু অ্যাঙ্গেল পিএমও 90 ডিগ্রি আর দুটো কোণের টোটাল সমষ্টি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণটা বড়। প্লাস এইটির একটা উপপাদ্য থেকে আমরা শিখে এসেছি যে কোনো ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু সেই বৃহত্তম নিশ্চয়ই ওপি ওএম এবং পিএম অপেক্ষা বৃহত্তম। কী লিখতে পারি? ইনইকুয়ালিটি রিলেশন আসছে, দেখো ওপি ইজ গ্রেটার দেন ওএম এবং ওপি ইজ গ্রেটার দেন পিএম। কি করবে এখন? আমি পোয়েমটাকে তুলে নিয়ে আসবো ওপি এর নিচে। কি দিচ্ছে আমাকে? ওপি বাই ওএম গ্রেটার দেন 1, অন্যদিকে ওপি বাই পিএম দ্যাট ইজ গ্রেটার দেন 1। এখন দেখো ওপি বাই ওএম এর মানটা কি আসছে? থিটা সূক্ষ্মকোণের রেসপেক্টে। ওপি মিন্স অতিভুজ, ওএম মিন্স ভূমি। অতিভুজ বাই ভূমি আমরা আগে ডিফাইন করে এসেছি, দ্যাট ইজ সেক থিটা। সো সেক থিটা ইজ গ্রেটার দেন 1। ওপি বাই পিএম, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওপি বাই পিএম? ওপি হচ্ছে অতিভুজ, পিএম হচ্ছে লম্ব। অতিভুজ বাই পিএম হচ্ছে কোসেক থিটার সঙ্গে সমান, দ্যাট মিনস কোসেক থিটা ইজ গ্রেটার দেন 1। আবার দেখো এইটাকেই যদি আমি উল্টো করে লিখি তাহলে নিশ্চয়ই আমাকে রিডিং দেবে কি ও এম ইজ লেস দেন ওপি। এটাকে লিখে কি পাবো? পি এম ইজ লেস দেন ওপি। আবার ও এম ইজ লেস দেন ওপি এবং পি এম
is less than OP. Similarly, the bhag kore nebo, ki pachhi ami dekho. That means OM by OP is less one. এদিকে একইভাবে PM by OP that also less than one. এখন দেখে নেব OM by OP রেশিওটা কোন ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের সমান থিটায় রেসপেক্টে। OM by OP ভূমি বাই প্রতিভুজ আমরা ডিফাইন করে এসেছি cos theta, that means cos theta less than one. Again, PM by OP, PM by OP means lombo by প্রতিভুজ, that is equal to sin theta. So sin theta less than sin theta less than 1. এগুলো তো গেল সাইন থিটা কস থিটা কোসেক থিটা সেক থিটা। তা ট্যান থিটা কট থিটার ক্ষেত্রে কি হবে? দেখো ট্যান থিটা কট থিটা গুলো লম্ব এবং ভূমির সঙ্গে রেশিওর সঙ্গে রিলেটেড। এখন তিনটে কেস এখানে আসতে পারে, কি লম্ব এবং ভূমি সমান হতে পারে, আবার লম্বটা ভূমির চেয়ে ছোট হতে পারে, আবার লম্বটা ভূমির চেয়ে বড় হতে পারে। এই তিনটে কেস এক্ষেত্রে আসতে পারে। যদি এমন হয় লম্ব আর ভূমি সমান হয়ে গেছে, তাহলে ট্যান থিটার মান কি হবে? লম্ব বাই ভূমি সেম বাই সেম ইকুয়াল টু ওয়ান। একইভাবে কট থিটার মানও হবে সেম বাই সেম ইকুয়াল টু ওয়ান। যদি এমন হয় কোন একটা বাহু আর একটা বাহুর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে পরে ট্যান থিটার এবং কট থিটার মান কখনো লেস ওয়ান হবে কখনো গ্রেটার ওয়ান হবে। অর্থাৎ আমরা একটা জিনিস একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আসতে পেরেছি যে থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণের জন্য সমস্ত ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলগুলোর মান ধনাত্মক, এবং সেক্ষেত্রে ট্যান থিটা ও কট থিটা এর মান কট থিটা এর যে কোনো মান যে কোনো ধনাত্মক মান থাকতে পারে। ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি কতগুলো প্রবলেম নিয়ে আসবো এবং তাদের সমাধান করবো। থ্যাংক ইউ।